দেখুন কিভাবে পাকিস্তানে ঢুকে এই বন্দর ধ্বংস করে দেয় ভারতীয় নৌবাহিনী। 5 মিসাইল বোট স্কোয়াড্রন, এই নামটা যতবার মনে করে পাকিস্তান ততবার তাদের বুকে কাঁপন ধরে। এই কিলার মিসাইল বোট স্কোয়াড্রনটি ভারতের নেভির একটি দারুণ শক্তি। 1971-এর যুদ্ধে এই কিলার স্কোয়াড্রনে মাত্র 245 টনের 3টি বিদ্যুৎ ক্লাস মিসাইল বোট পাকিস্তানি নৌবাহিনীকে বিধ্বস্ত করে দিয়েছিল। 1971-এর যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পুরো করাচি বন্দরকে বিচ্ছিন্ন করার প্ল্যান করে। প্ল্যান মাফিক 4 ডিসেম্বর 3টি বিদ্যুৎ ক্লাস মিসাইল বোট নিপাত, নির্ঘাত এবং বীর পাকিস্তানের দিকে যায়। সেই সঙ্গে এদের স্কট করার জন্য ছিল 2টি আর্নালা ক্লাস এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার করভেট এবং 1টি ওয়েল ট্যাঙ্কার। পাকিস্তানের দিকে অগ্রসর হয় এই বাহিনী। করাচি বন্দর থেকে 460 কিলোমিটার দূরে এই ফ্লিট পৌঁছে যায় সন্ধ্যার আগেই এবং সেখানে দাঁড়িয়ে পড়ে। এত দূরে নোঙর করার কারণ ছিল যাতে পাকিস্তান এয়ারফোর্সের নাগালের বাইরে থাকা যায় এবং তারা রাতের অপেক্ষা করছিল। অপারেশনটা রাতে করার মূল কারণ ছিল রাতে স্ট্রাইক করার মতো কোনো বিমান তখন পাকিস্তানের কাছে ছিল না, তাই ভারতীয় ফ্লিটকে লক্ষ্য করে এয়ার অ্যাটাকের কোনো ভয়ও ছিল না। তারপর রাত নামার সঙ্গে সঙ্গে নিপাত, নির্ঘাত আর বীর পাকিস্তানের করাচি বন্দরের দিকে এগোতে থাকে আলাদা আলাদা পথে প্ল্যান মাফিক। 3টি বোটে 4টি করে এন্টিশিপ মিসাইল SS-N-2 ছিল। প্রথম শিকারটি করে নির্ঘাত, করাচি হতে 130 কিলোমিটার দূরে সে পেয়ে যায় তার প্রথম শিকার পাকিস্তান নেভির ডেস্ট্রয়ার খাইবার। তারপর একটি SS-N-2 খাইবারের দিকে ছুড়ে যায় নির্ঘাত থেকে। খাইবারের র্যাডার কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। জাহাজের র্যাডারে মিসাইলকে ভুল করে বিমান বলে ধরে নেওয়া হয় আর খাইবারের অফিসাররা এন্টিয়ার ক্রাফট গান বোফোর্স দিয়ে মিসাইল নামাতে যায়। তারপর যা হওয়ার তাই হলো। S-N-2 এসে লাগে খাইবারের গায়ে, এক প্রচণ্ড বিস্ফোরণেই তলিয়ে গেল পাক ডিস্ট্রয়ার। এর পরে শিকারটি করে নিপাত। করাচি বন্দর থেকে 48 কিলোমিটার দূরে তার টার্গেট সিল সে পেয়ে যায় বেসামরিক জাহাজ ভেনাস এবং ডিস্ট্রয়ার শাহজাহান। ভারতীয় গোয়েন্দাদের খবর ছিল ভেনাসে করে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র পাকিস্তানে যাচ্ছে এবং এটিকে রক্ষা করছে ডিস্ট্রয়ার শাহজাহান। তবে শেষ রক্ষা আর হলো না, নিপাতের নজরে পড়ে যায় ওই 2 জাহাজ আর সঙ্গে 2টি S-N-2 ছুটে যায় 2 জাহাজকে লক্ষ্য করে। ভেনাসে এন্টিশিপ মিসাইল লাগার সঙ্গে সঙ্গে সেটি ডুবতে শুরু করে। অন্য মিসাইলটি শাহজাহানে লাগে, তবে সেটি ডোবেনি, মারাত্মকভাবে আঘাত পেয়ে সেটি ওই অঞ্চল ছেড়ে পালায়। এর পরের টার্গেটে আঘাত হানে বীর। পাকিস্তানি মাইন সুপার মুহাফিজকে দেখেই একটা SS-N-2 উপহার পাঠায় আর এক ধাক্কায় মাইন সুপার জলের তলায়।